হ্যালো বংশ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা হিন্দি ফিল্ম নিয়ে কথা বলবো যেটা জি ফাইভে কিছুদিন আগে রিলিজ করে গেছে তো এই ফিল্মটার নাম হচ্ছে নেল পলিশ এবং এখনও অবধি বলা যেতে পারে দু হাজার একুশ কিন্তু বেশ ভালোভাবে শুরু হলো এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারণ মানে এরকম একটা থ্রিলার কিন্তু অনেক দিন আমরা হিন্দি সিনেমাতে কিন্তু এক্সপেক্ট করিনি তো এরকম থ্রিলার সিরিয়াসলি তোমরা যদি না দেখে থাকো বড্ড বড় একটা জিনিস কিন্তু মিস করে যাচ্ছ এই সিনেমাটা দু ঘন্টা হওয়া সত্ত্বেও তোমরা কিন্তু ফর নট ইভেন এ মিনিট তোমরা কিন্তু বোর হবে না সিনেমাটার স্ক্রিন প্লেটা স্ক্রিপ্টটা এত ভালোভাবে টাইট করে লেখা হয়েছে যে তোমরা প্রত্যেক মিনিটে ভাববে যে কে অ্যাকচুয়ালি খুন করেছে এবং গল্পের প্লটটা লাস্ট অব দি কী হতে পারে এবং সত্যি একটা কথা বলছি ফিল্মের যখন লাস্টে যখন ক্লাইম্যাক্সে যাবে যখন এন্ডিংটা শেষ হবে না ইউর মাইন্ড উইল বি কমপ্লিটলি ব্লোন হবে মানে এতটা ওপেন একটা এন্ডিং রেখে দেবে যে তোমরা বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি ফিল্মের মার্ডারকে অ্যাকচুয়ালি গল্পটা কি হতে পারে তো এখানে কিন্তু ডিরেক্টার একটা বেশ ভালো একটা কাজ করেছে মানে অডিয়েন্সদের ভাবতে দেবে যার জন্য কিন্তু ফিল্মটা অনেক দিন কিন্তু অডিয়েন্সদের মাথার মধ্যে কিন্তু থাকবে তো এই গল্পের মধ্যে সবচেয়ে যে বেশি একটা ভালো ক্যারেক্টার প্লে করেছে সে হচ্ছে মানব কল কারণ এই হচ্ছে এই ফিল্মের প্রধান চরিত্র সত্যি বলছি এত ভালোভাবে অ্যাক্টিংটা করেছে দুটো ক্যারেক্টার এখানে প্লে করেছে তা সত্ত্বেও কিন্তু দারুণভাবে কিন্তু এই ফিল্মটার মধ্যে তিনি কিন্তু অ্যাক্টিং করে গেছেন এবং আমরা অর্জুন রামপালকে আবার অনেক দিন পর আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু এখানে লয়ারের রোল প্লে করছে যে কিন্তু দারুণভাবে কিন্তু এখানে অ্যাক্টিংটা করেছে এবং তার সাথেও কিন্তু রজত কাপুর আছে যে এখানে জাজের রোল প্লে করছে তো এখানে তিন চারটে ক্যারেক্টার আছে এবং তিন চারটে ক্যারেক্টার কিন্তু ফিল্মটার মধ্যে কিন্তু বেশ ইন্টিগ্রাল পার্ট এমন না যে কারোর ক্যারেক্টার কম বা কারোর এখানে ইম্পর্টেন্ট কম আছে সেরকম কিন্তু কিছু নেই যে কটাকে স্ক্রিনের মধ্যে দেখিয়েছে তারা কিন্তু সবাই কিন্তু বেশ ভালো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে মুভিটার মধ্যে তো এবার যেহেতু এটা একটা থ্রিলার ফিল্ম এবং এটাকেও একটা কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম বলা যেতে পারে কারণ তোমরা যখন ফিল্মটা দেখবে তোমরা অবভিয়াসলি মানব কলের ক্যারেক্টারটা দেখলে বুঝতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি কী ঘটতে চলেছে এবং কি হতে যাবে তো ফিল্মের গল্পটা একটু করে আমি যদি বলি তি এখানে দেখা যাচ্ছে কল হচ্ছে একটা স্পোর্টস এখানে শেখায় একাডেমিতে শেখায় টিচার তিনি এবং তার আগে তিনি মানে দেশের জন্য তিনি লড়েছে দেশের জন্যে তিনি মেডেল পেয়েছেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে এসে স্পোর্টস একাডেমি খুলে টিচার হয়েছে বাচ্চাদেরকে স্পোর্টস শেখাচ্ছে এবং মাইগ্রেন লেবারের যে বাচ্চাগুলো হয় তারা দুটো বাচ্চা মার্ডার হবে তো খুব বাজেভাবে মার্ডার অ্যান্ড রেপ হবে এবং সেই দুটো চার্জ কিন্তু মান কলের উপরে এসে পড়বে এবং গল্পটা কিন্তু এগোবে এবং এখানে অর্জুন রামপাল তখন কেসটা নেবে মান কলের হয়ে তিনি কিন্তু কেসটা লড়বেন এইবার আসল খেলা শুরু হবে যখন মান কলের আরেকটা এখানে কিন্তু তার একটা ঘটনা ঘটবে এবং সেই ঘটনার পরে কিন্তু পুরো গল্পে কিন্তু প্লটটা একদম চেঞ্জ হয়ে যাবে তো আমি আর বেশি আর কিছু বলবো না কারণ এখন অবধি তোমরা হয়তো অনেকে দেখো নি এটা বললে স্পয়লার হয়ে যাবে বাট আমি এইটুকু বলবো যে মানে যখন গল্পের মোডটা যখন ঘুরবে না এবং আস্তে আস্তে যখন স্টোরিগুলো যখন আনফোল্ড হবে মানে তোমরা যে শকড হয়ে যাবে তো আমার কিন্তু এই এই ফিল্মটা কিন্তু দারুণ লেগেছে এবং জি ফাইভে যেরকম একটা ফিল্ম আসবে সেটা সত্যিই আমি মানে আশা করিনি কারণ জি ফাইভের ট্র্যাক রেকর্ড এখনও অবধি সেরকম ভালো না ফিল্ম বা ওয়েব সিরিজ দিক দিয়ে বলতে গেলে বাট সিরিয়াসলি এই ফিল্মটা কিন্তু দারুণ করেছে এবং মানে এটার যে অ্যাক্টিংগুলো তো সবাই দুর্দান্ত করেছে এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে একটা কিন্তু থ্রিলারের একটা সাসপেন্স কিন্তু মিশিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া হয়েছে তো এখানে ফিল্মটা ওভারঅল কিন্তু আমার দারুণ লেগেছে আমার সেরকম কোথাও কোনো কিছু খারাপ লাগেনি কারণ ফিল্মটা কিন্তু অ্যাক্টিংয়ের দিক দিয়ে কিন্তু সেরা কিন্তু সবাই অভিনয়টা করেছে যার জন্য কিন্তু ফিল্মটা একটা স্ট্যান্ডেড চলে যাবে তোমাদের দেখতে কিন্তু দারুণ লাগবে এবং ওপেন এন্ডিং যেটা দিয়েছে তোমরা লিটারেলি ভাববে যে এটা কী হতে পারে এবং কে কে করেছে এবং কেন করলো তো সিরিয়াসলি বলছি ফিল্মটা যখন দেখবে খুব ভালোভাবে কিন্তু মাইনিটলি ফিল্মটা দেখবে কারণ ওখানে কিন্তু অনেক কিছু ডিটেলস দেওয়া আছে যেগুলো তোমরা যদি একটু মিস করে যাও তোমরা কিন্তু বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে বা কি হতে পারে তো আমি হাইলি রেকমেন্ড করব এই ফিল্মটা সবাইকে দেখার জন্য দুর্দান্ত একটা ফিল্ম থ্রিলার করেছে এটা আমার তো ঘ্যামা লেগেছে ফিল্মটা একদম দেখতে আমি কাল রাতে দেখছিলাম দারুণ লেগেছে আমার তো তোমরা যারা দেখে নিয়েছো আমাকে জানিও এই ফিল্মটা তোমাদের কেমন লাগলো আর যারা দেখো তারা অবশ্যই ফিল্মটা দেখে নাও এটা একটা এমনি এক্সপ্লেনেশন আমি অবশ্যই নিয়ে আসবো তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশান বেলটা অল করে দাও আরও আপডেট রিভিউ পাওয়ার জন্যে তা দেখাবে হবে পরের ভিডিওতে বাই